আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আনাস কুকিং অ্যান্ড ব্লগসে। আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আজকে রেসিপি বলবো না যে কীভাবে রান্না করছি। তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে, আমি অনলাইনে ছোট্ট কিছু জিনিস, কিন্তু দেখতে কিউট এমন কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম, ওটা আজকে আমি পেয়েছি। সেটা হচ্ছে ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলোতে সুন্দর স্মেল আছে, একটা থেকে ল্যাভেন্ডারের, আরেকটা থেকে ড্যাফোডিলের, আরেকটা থেকে রোজ, আরেকটা থেকে হচ্ছে স্যান্ডেলউড। এই চারটা স্মেলের আমি ক্যান্ডেল আনিয়েছি। বিশেষ করে এটার কৌটাগুলো আমার খুবই ভালো লেগেছে। আসলে মেয়েদের তো এই জিনিসগুলোই প্রিয়। দেখা যায় যে ছোট ছোট জিনিস ওদের খুব শখের হয়, যত্নের হয়। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে এই কারণে যে এই কৌটাগুলোর মধ্যে আমি হয়তো কিছু ছোট ছোট একদম অর্নামেন্টসগুলো, হয়তো নাকের নোজ পিন অথবা আপনার কানের দুল রেখে দিতে পারবো, অথবা যারা হিজাব পরেন হিজাবের যে ক্লিপ আছে এটাতে রেখে দিতে পারবেন গুছিয়ে। তো কৌটাগুলো তো খুবই সুন্দর লেগেছে আমার কাছে, এগুলো তার্কিশ একটা লুক আছে। তো এই কৌটাগুলো আসলে আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল না বলতে এটা আমরা বাহির থেকে তো অর্ডার করে আনি, অর্থাৎ যারা সেল করেন তারা তো বাহির থেকে এটা ইম্পোর্ট করেন। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, একে তো কৌটাও পাচ্ছি, তার উপর হচ্ছে আবার স্মেল। খুব বেশিক্ষণ যে এটাকে জ্বালিয়ে রাখতে হয় তা না, আপনি যদি অল্প কিছুক্ষণ জ্বালিয়ে রাখেন তাহলে সম্পূর্ণ রুমটা আপনার অ্যারোমাতে ভরে যায়, খুবই ভালো লাগে, মুডটাও কিন্তু অন হয়ে যায়। ঘরে যদি সুন্দর একটা স্মেল আসে তাহলে কিন্তু মুড অন হয়ে যায়। তো আপনাদেরকে তো দেখালাম যে আমি কি অর্ডার করেছিলাম, আর এদিকে যেহেতু শীত চলে এসেছে তো সবাই তো এখন কম বেশি পিঠা খাচ্ছেন, আমিও চেষ্টা করেছি একটু তেলের পিঠা করার জন্য। যদিও আমার হাতে এই পিঠাটা খুব বেশি একটা ভালো হয় না, তবু আমি চেষ্টা করেছি, আমি আমার মতো করে করেছি। তো চালটা বেটে নিয়েছি, বেটে এটাতে আখের গুড় দিয়েছি, খেজুরের গুড় না, আখের গুড়, আর দিয়েছি অল্প একটু ডিম। খুব বেশি ডিম দিলে ডিমের একটা গন্ধ আসে, এর জন্য অল্প একটু ডিম দিয়েছি যেন পিঠাটা সফট হয়। তো পিঠাটা কিন্তু সফট হয়েছিল। তো আমি পিঠা করেছিলাম, তো সকালে আমরা পিঠাই নাস্তা করেছি, আর এরপর তো দুপুরের খাবার, যত কিছুই হোক পিঠা খেলে তো আর দুপুরের খাবারের পেট ভরবে না, সেজন্য দুপুরেও অল্প কিছু আয়োজন করেছিলাম। তো দুপুরের খাবারে ছিল ট্যাংরা মাছ, টমেটো দিয়ে রান্না করেছি, আর ছিল ফুলকপি ভাজি। কারণ শীতের মধ্যে কিন্তু ফুলকপি বলেন, বাঁধাকপি বলেন, এই ভাজিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে ধনে পাতা দিয়ে। তো ফুলকপি ভাজি আর হচ্ছে ট্যাংরা মাছ। আর আমি আমার বাচ্চার জন্য তো সবসময়, অলরেডি তো আপনারা জেনেই গেছেন যে আমার বাচ্চার জন্য আলাদা করে একটু চিকেন করতে হয়, কারণ বাচ্চাদের তো আসলে সব খাবার দেওয়াও যায় না আর ওরা খেতেও চায় না। তবে আমি চেষ্টা করি অল্প করে একটু একটু করে দেওয়ার জন্যে, আমি চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন এখানে ফুলকপি ভাজিটা দেখা যাচ্ছে, আমি এটাতে আজকে একটু হলুদ দিয়েছি, সব সময় অবশ্য হলুদটা দেই না, মাঝে মাঝে স্কিপ করে যাই। আর এখানে টমেটোর তরকারিটাতে খুব বেশি আমি ঝোল দেইনি, অল্প একদম মাখো মাখো করেছি। এই তরকারিটা এভাবেই ভালো লাগে। আবার যদি আপনি একটু মূলা অথবা যে কোনো একটা পালং শাক অথবা নরম যে কোনো একটা শাক দিয়ে যদি রান্না করেন, শালগম দিয়েও যদি রান্না করেন তাহলেও ভালো লাগে। আর চিকেনটাতে আমি ঝালটা কম দিয়েছি, হলুদটা একটু বেশি দিয়েছি, অর্থাৎ পরিমাণ মতো দিয়েছি। একটু বেশি বলতে হলুদ তো বেশি দিলে তরকারিতে তো ভালো লাগবে না, পরিমাণ মতো দিয়েছি। তো এটাই ছিল আমাদের আজকের মেনু। তো সকালে তো আমরা পিঠাই খেয়েছি, আর এরপর হচ্ছে ভাতের জন্য দুপুরবেলা এই আয়োজনগুলো করেছি। তো আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আপনারা আমাকে জানাবেন, তাহলে আমি আমার ভুলগুলো ধরতে পারবো। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।